বুয়েতে বিরাজনীতিকরণ প্রক্রিয়া গভীর ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অপরদিকে বিএনপি একদলীয় ছাত্র রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির 57তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করা মোটেও ঠিক হবে না। বুয়েটকে রাজনীতি করার যে প্রক্রিয়া সেটি আসলে দেশকে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ কিনা সেটি খুঁজে বের করা দরকার, সেটি ভেবে দেখা দরকার। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পাসে উগ্র সাম্প্রদায়িক কেউ লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ছাত্রদেরকে জঙ্গিবাদের আদর্শ উদ্বুদ্ধ করার অপচেষ্টা চালায় তারা সেখানে সক্রিয় আছে। সুতরাং বুয়েটের ছাত্রদের জঙ্গি আন্দোলন তাদের অনুভূতি এবং আবেগকে আমি সম্মান জানাই, কিন্তু তাদের এই অনুভূতি আবেগকে কাজে লাগিয়ে নিষিদ্ধ সংগঠনগুলো জঙ্গি গোষ্ঠীগুলো সেখানে সক্রিয় হয়েছে কিনা সেটি খুঁজে বের করা দরকার। এদিকে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি ছাত্র রাজনীতি চায়, তবে একদলীয় নয়। তারা সেখানে রাজনীতি কিছু বিগত রাখবে এটা তাদের সেখানে, এখানে আমি মনে করি না যে জোর করে রাজনীতি করা অথবা রাজনীতি করা। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, সুস্থ রাজনীতি চায় না সরকার, তাই আদালতের মাধ্যমে এই রায়। যদি সুস্থ ছাত্র রাজনীতি হতো তাহলে এক কথা ছিল, আবরার হত্যার ছাত্র রাজনীতি এই রাজনীতির জন্য বন্ধ করার কথা বলেছে। এরা কত কায়দা করলেন সরকার ঘুরিয়ে পিছিয়ে, প্রথমে ভাইস চ্যান্সেলর বললেন যে না ছাত্র রাজনীতি এসব তো বন্ধ করা যায় না, তো সেটা আদালতে নিয়ে গেলেন, আদালত রায় দিয়ে দিল যে ছাত্র রাজনীতি করা যাবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।